আসসালামু আলাইকুম বিয়ার, সবাইকে আরও একবার হাফসা কোসেটে স্বাগতম। আজকে নতুন আরও একটি কুশিকাটার লেস তৈরি করে দেখাবো। এই লেসটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি গুটি সুতা, আর সেই সাথে নিয়েছি 12 নম্বর কাঁটাটি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন, সেক্ষেত্রে সুতার ফিটনেস অনুযায়ী আপনারা কাঁটাটা নেবেন। এই কাজটা আমি একটি জামার হাতায় চারপাশে করেছি। আপনারা চাইলে এটা কামিজের হাতায় অথবা কামিজের নিচে বর্ডার লাইন ওড়নার চারপাশে হিজাবের বর্ডার লাইনেও কাজটা করতে পারবেন। আপনারা পুরোর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে কাজটি করেছি। একদম সহজ একটি কাজ। আর এই কাজটি করার জন্য এখানে আমি গুটি সুতা ব্যবহার করেছি। গুটি সুতার জন্য আমি এখানে 12 নম্বর কাঁটাটি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারবেন। এখন আমি কাপড়টার ব্যাকসাইড থেকে কাজটা শুরু করব। প্রথমে আমি স্লিপ নট নিয়েছি। স্লিপ নট নেওয়া খুবই ইজি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। স্লিপ নট নেওয়ার পর আমি সুতাটিকে কাপড়ের সাথে জয়েন করব। আমি এখানে সম্পূর্ণ হাতাটা করব না, একটু কাজ করে আপনাদেরকে দেখাবো, আপনার বুঝাদের সুবিধার্থে। পুরোটা কাজ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি একটু কাজ করে দেখাচ্ছি, এভাবে আপনারা পুরো কাজ করে নেবেন। প্রথমে আমি জয়েন করার পর তিনটি চেন করে তিনটি চেন সম পরিমাণ দূরত্বে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার তিনটি চেন করব, তিনটি চেন সম পরিমাণ দূরত্বে একটা স্লিপ স্টিচ দিয়ে দেব। আবার একটা তিনটে চেন করব, করার পর তিনটে চেন পরিমাণ দূরত্বে। প্রথম লাইনটির কাজ এভাবে হবে, তিনটে চেন করে একটা স্লিপ স্টিচ, এভাবে করে এই লাইনটা শেষ করে যেতে হবে। এখানে আর কোনো কাজ নেই। আপনারা ওড়না বা হিজাবের চারপাশে পুরোটা কাজ এভাবে প্রথমে ঘুরিয়ে নেবেন। প্রথম রাউন্ডের কাজ এভাবে করে পুরোটা কাজ শেষ করে ফিরে আসছি। এই যে দেখুন, আমি পুরোটা কাজ করে নিয়ে এসেছি। এখন আমি কাপড়টিকে ঘুরিয়ে নেব। এই জন্য আমি এখানে ট্রিপল ডাবল ক্রোশেট করব। এইভাবে আমি ট্রিপল ডাবল ক্রোশেট করব, চারটি, এক দুই তিন। চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করার পর এখানে আমি আবার তিনটে চেন করব, করার পর এখানে আমি আরও চারটি একই ঘরে আরও চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব। চার নাম্বার ট্রিপল ডাবল ক্রোশেটটা করছি, করার পর আমি এই দেখেন এখানে যে স্লিপ স্টিচটা দিয়েছি, এই ঘরে এই স্লিপ স্টিচে আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন আবার ট্রিপল ডাবল ক্রোশেট করব, এই ঘর একটা ঘর গ্যাপ দিয়ে পরবর্তী ঘরের ভিতরে আবার চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করে নেব।
চারটি টেবিল ডাবল কষার করার পর এখানে আবার তিনটি চেন করব, তিন করার পর একই ঘরে আবার চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। চারটি ট্রিপল ডাবল ক্রোশেট করা হয়ে গেল। এখন আমি এটাকে আবার এই স্লিপ স্টিচে জয়েন করে দেব। এভাবে করে পুরোটা কাজ শেষ করতে হবে। এই রাউন্ডের কাজ এভাবে পুরোটা কাজ দ্বিতীয় রাউন্ডের কাজ করে ফিরে আসছি। দ্বিতীয় রাউন্ডের কাজ সম্পূর্ণটা করে দেখুন, আমি এভাবে করে নিয়েছি। এখন আমি তৃতীয় রাউন্ডের কাজ করব, সেজন্য আমি অফ হোয়াইট কালারের সুতাটা নিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো দুটি কালার দিয়ে কাজটা করতে পারবেন। প্রথমে স্লিপ স্টিচটা দিয়ে নিচ্ছি, তারপর এই সাইড থেকে আমি কাজটা শুরু করব। এখন এখানে যে চারটা ট্রিপল ডাবল ক্রোশেট করেছি, চারটা ট্রিপল ডাবল ক্রোশেটের উপর একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। চারটা সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর এখানে আমি চেন করব চারটে। চারটে চারটে চেন করার পর এখানে আর একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। তারপর এখানে আমি আবার চেন করব একটি দুটি করার পর এখানে আর একটি ট্রিপল ডাবল ক্রোশেট করব। এখন আমি আবার এখানে পাঁচটি চেন করব। এখানে পাঁচটি চেন করে জয়েন করে দেব। এখানে আমি ভুলে চারটি করে ফেলেছি, এই জন্য পাঁচটি চেন করে নিয়ে আবার জয়েন করে দিচ্ছি। এখন বাকি যে চারটা ট্রিপল ডাবল ক্রোশেট আছে তারপর চারটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। তারপর এখানে আমি এই যে কর্নারে আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে তারপরে আবার এই ঘরে চারটা ট্রিপল ডাবল ক্রোশেট হবে, আবার চারটা ট্রিপল ডাবল সিঙ্গেল ক্রোশেট করে দেব। তারপর সেমভাবে আমি এখানে সেমভাবে কাজটা করে যাবো, চারটা চেন করে একটা ট্রিপল ডাবল ক্রোশেট করব। দুটো চেন করব, আর একটা ট্রিপল ডাবল ক্রোশেট করব।
মাছটা চয়ন করব একটা সিঙ্গেল কোষের দিয়ে জয়েন করে দেব তারপর বাকি সবগুলা করে একটা করে সিঙ্গেল কোষের দিয়ে দেব আপনারা এইভাবে পুরোটা কাজ করে নেবেন এটা খুবই সিম্পল সহজ একটি কাজ আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তাছাড়া আপনারা শেয়ার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন ডিজাইনটা ঠিক কেমন হবে আমি সম্পূর্ণটা কাজ করে ফিরে আসছি এখন আমি সম্পূর্ণটা কাজ করে নিয়েছি কাজটা করার পর ডিজাইনটা ঠিক কেমন হবে খুবই সুন্দর এবং সহজ একটি লেস ডিজাইন আপনারা চাইলে বাড়িতে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে সম্পূর্ণটা কাজ করে নিই আপনাদের দেখানোর জন্য আমি একটু কাজ করে নিয়েছি পরে আমি পুরোটা কাজ করে নেব